নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত শাস্ত্রীতে আপনাদের সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয়ে রাশি ফল হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি তেসরা জুন উনিশে জ্যৈষ্ঠ শনিবার অর্থাৎ আজ আজকের রাশিফল প্রকাশ করতে চলেছি তার আগে বলি আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে পঞ্জিকা মতে আজ উনিশে জ্যৈষ্ঠ তেসরা জুন শনিবার সূর্যোদয় চারটে ছাপান্ন সূর্যাস্ত ছটা পনেরো চতুর্দশী দিবা দশটা আঠেরো বিশাখা নক্ষত্র পাত পাঁচটা তেত্রিশ যোগ দিবা দুটো ঊনপঞ্চাশ বনিজকরণ দিবা দশটা আঠেরো গতে বৃষ্টিকরণ রাত্রি নটা বিয়াল্লিশ গতে বপকরণ এবার আসুন দেখে গোহদের গহদের কন্ডিশান অর্থাৎ গোহরা কে কোথা অবস্থান করছে প্রথমে মেষ মেষে অবস্থান করছে বুধ বৃহস্পতি রাহু মেষে বুধ ভর্ণী নক্ষত্রে বৃহস্পতি অশ্বিনী নক্ষত্রে রাহু অশ্বিনী নক্ষত্রে রবি বিষে রোহিণী নক্ষত্রে মঙ্গল শুক্র কর্কটে মঙ্গল কর্কটে পুষ্যা নক্ষত্রে শুক্র কর্কটে পুষ্যা নক্ষত্রে কেতু তুলায় সাথী নক্ষত্রে শনি কুম্ভে শতবিশা নক্ষত্রে এবার আসুন দেখে নিই আজ অর্থাৎ উনিশে জ্যৈষ্ঠ তেসরা জুন শনিবারের রাশিফল প্রথমে মেষ রাশি আজকের দিনটি যথেষ্ট শুভ কর্মজীবনে বিরাট সাফল্যের দিন যাবে আজকের দিনে আপনার ভাই বা ভ্রাতৃকা কারোর চাকরি লাভের খবরে আপনার মনের মধ্যে এবং পরিবারে যথেষ্ট আনন্দের বার্তা খেলেই যাবে মেষ রাশি আজকের দিনে আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে সন্তানের ভালো রেজাল্ট সন্তানের কর্মলাভের খবরে আপনার মনে আনন্দ আসবেই আসবে তবে আজকে দিক দিয়ে সাবধান তা হচ্ছে আপনার স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে কিছুটা অস্থিরতা থাকতেই পারে এছাড়াও আজকের দিনে আপনার মা বা মাতৃস্থানীয় কারোর সঙ্গে আপনার মতের অমিল হতে পারে তাই মা মাতৃস্থানীয় বা মায়েদের থেকে ব্যবহারের দিকে বিশেষ যত্নশীল হওয়া প্রয়োজন মেষ রাশি পিতা বা পৈতৃক সম্পত্তি হস্তগত হবে পিতার সাহায্য লাভ আপনি নিশ্চিত করবেন আপনি যদি মেষ রাশি হন আজকের দিনে আপনার পারিবারিক জীবনে অস্থিরতা কিছুটা থাকবে মেষ রাশি শত্রুরা কোনোভাবে ক্ষতি করতে পারবে না আজকের দিনে আপনার জীবনে কোনো প্রেম আসবে না তাই ভুলো বিয়ের আলোচনাতে আপনি যেতেই যেতে যাবেন না মেষ রাশির জাতক জাতিকা এরপরে বৃষ রাশি আজকের দিনটি যথেষ্ট শুভ কর্মজীবনে বিরাট সাফল্য আর্থিক দিক দিয়ে সূর্যোদয় সন্তানজনিত সী খবর পাবেন আজকের দিনে আপনার মা বা মাতৃস্থানীয় আপনার সঙ্গে ভালো আচরণ করবে মা বা মাতৃস্থানীয় কারোর জন্যে আপনার মনে যথেষ্ট চাপ আসতে পারে তবে বৃষ রাশি যে দিক দিয়ে ভালো খবর আছে তা হচ্ছে আপনার পিতা বা পিতৃস্থানীয় কারোর যে শারীরিক অসুস্থতা চলছিল তা অনেকটাই রিমোট হবে আজকের দিনে পিতার সাহায্য পাবেন আপনার পিতা আপনাকে আর্থিকভাবে সাহায্য করবে তবে রাশি ভয়ানক দুর্ঘটনা যোগ আছে এমনকি আপনার অঙ্গহানি এমনকি আরও ভয়াবহ কিছু হতে পারে সেদিক দিয়ে বৃষরাশি সাবধান বৃষ রাশি কোথাও পড়ে গিয়ে আঘাত তাও সাবধান আজকের দিনে আপনার স্বামী স্ত্রীর সম্পর্ক মোটের ওপর ভালো যাবে তবে যেদিক দিয়ে চাপ থাকবে তা হচ্ছে বন্ধু এক বা একাধিক বন্ধু আপনার সঙ্গে শত্রুতা করতে পারে সেদিক দিয়ে বৃষরাশি সাবধান বিশ্বরাশি পারিবারিক জীবনে অস্থিরতা আপনাকে যথেষ্ট চিন্তায় রাখবে আজকের দিনে আপনার সন্তান উজ্জ্বল করবে সন্তানের ভালো রেজাল্ট অবশ্যই আপনাকে আনন্দ দেবে আজকের দিনে আপনার জীবনে নতুন পে আসবে এবং বিয়ের আলোচনাতে আপনি যেতেই পারেন বিশ্বরাশি জাতক জাতিকা এরপরে মিথুন রাশি আজকের দিনটি যথেষ্ট শুভ কর্মজীবনে সাফল্য আর্থিক দিক দিয়ে সৌভাগ্যের উদয় হবে তবে যত দুঃখ দেবে আপনার সন্তান আপনার সন্তানের উগ্র মানসিকতা সন্তানের পড়াশোনার অমনোযোগ আপনাকে যথেষ্ট টেনশানে রাখবে তবে মিথুন রাশি যেদিক দিয়ে অস্থিরতা আছে তা হচ্ছে বন্ধু আপনার বন্ধুরা আপনার দিকে সাহায্যের বাড়ি দেবে বন্ধুদের সাহায্যে আপনি যথেষ্ট চাপ অনুভব করবেন মিথুন রাশি তবে মিথুন রাশি আজকের দিনে আপনার শত্রুরা ক্ষতি করতে চাইছে বিশেষ করে জ্ঞাতি শত্রু সেদিক দিয়ে মিথুন রাশি সাবধান আজকের দিনে স্বামী স্ত্রীর সম্পর্ক অবশ্যই ভালো হবে তবে আজকের দিনে আপনার পারিবারিক জীবনে কিছুটা অস্থিরতা থাকবে তবে যেদিক দিয়ে বিষাট সৌভাগ্য তা হচ্ছে পিতা বা পিতৃস্থানীয় কারোর দ্বারা আপনার বিরাট অঙ্কের আর্থিক উন্নতি আছে মিথুন রাশি তবে মিথুন রাশি দিক দিয়ে অস্থিরতা আছে তা হচ্ছে আপনার বন্ধু আপনার বন্ধুরা আপনার দিকে ডানাভাবে খারাপ আচরণ করতে পারে সেদিক দিয়ে মিথুন রাশি যথেষ্ট দুঃখজনক খবর আজকের দিনে আপনার জীবনে নতুন প্রেম আসবে এবং বিয়ের আলোচনাতে আপনি যেতেই পারেন মিথুন রাশির জাতক জাতিকা মিথুন রাশি কোথাও পড়ে গিয়ে দুর্ঘটনা যোগ আছে সেদিক দিয়ে সাবধান এরপরে কর্কট রাশি আজকের দিনটি শরীর ভালো যাবে না শরীরে নানা সমস্যা বৃদ্ধি পাবে কর্কট রাশি আজকের দিনে আপনার আর্থিক দিক দিয়ে কিছুটা চাপ এবং আকস্মিক ভয়াবহ বিপদ আসতে পারে কর্মক্ষেত্রে আপনার প্রতি আঘাত আসতে পারে কর্মজীবনে আপনাকে বিতিল চাপে থাকতে হবে কর্মক্ষেত্রে আপনাকে যথেষ্ট চাপ দেবে কর্কট রাশি আজকের দিনে আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে সন্তানের ভালো রেজাল্ট আপনাকে দুঃখের মধ্যেও মলম দেবে তবে কর্কট রাশি আজকের দিনে শত্রুরা ভয়ঙ্কর অ্যাক্টিভ শত্রুরা ক্ষতি করতেই পারে সেদিক দিয়ে কর্কট রাশি সাবধান কর্কট রাশি পারিবারিক জীবনে আপনার সুখ শান্তি বৃদ্ধি পাবে আর্থিক দিক দিয়ে আপনি জীবনে যথেষ্ট উন্নতির মুখ দেখতেই পাবেন আপনি যদি কর্কট রাশি জাতক জাতিকরণ কর্কট রাশি আপনার জীবনে আর্থিক উন্নতি আছে কর্মজীবনে আছে সাফল্য ভরপুর উন্নতি এছাড়াও আপনার মা বা মাতৃস্থানীয় কারোর দ্বারা আপনি বিশেষভাবে আনন্দে থাকতেই পারবেন আপনি যদি কর্কট রাশি জাতক জাতিকা তবে কর্কট রাশি আপনার পিতার শারীরিক অস্থিরতা সন্তানের অত্যাধিক বাচলতা আপনাকে যথেষ্ট চিন্তায় রাখবে স্বামী স্ত্রীর সম্পর্ক মুটের ওপর থাকবে একে অপরের মধ্যে বিভিন্ন কারণে ঝগড়া অশান্তি লেগে যেতেই পারে সেদিক দিয়ে কর্কট রাশি সাবধান আজকের দিনে শত্রুরা ভয়ঙ্কর ক্ষতি করার চেষ্টা করছে সেদিক দিয়েও সাবধান আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে এবং বিয়ের আলোচনাতে আপনি যেতেই পারেন কর্কট রাশির জাতক জাতিকা এরপরে সিংহ রাশি আজকের দিনে শরীর ভালো যাবে না শরীরে নানা সমস্যা বৃদ্ধি পাবে এছাড়া এক বা একাধিক শত্রু আপনার সঙ্গে ভয়ঙ্কর শত্রুতা করতে পারে সেদিক দিয়ে সিংহ রাশি সাবধান এছাড়াও সিংহ রাশি আপনার কর্মজীবনে কিছুটা চাপ আছে এছাড়াও যেদিক দিয়ে কিছুটা চাপ সহ্য করতে হবে তা হচ্ছে আপনার বন্ধু স্থানীয় কেউ আপনার সঙ্গে খারাপ আচরণ করতে পারে সেদিক দিয়ে সাবধান এছাড়া এক বা একাধিক সূত্র থেকে আয়োজন কর্মজীবনে সফলতা আর্থিক দিক দিয়ে সৌভাগ্য আছে তবে যে দিক দিয়ে উন্নতি আছে তা হচ্ছে আপনার কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতে পারে সেদিক দিয়ে সাবধান আপনার কর্মজীবনের সফলতার খবরে আপনার যথেষ্ট আনন্দে আসবে আজকের দিনে সিংহ রাশি বিরাট অঙ্কের লটারি যোগ আছে লটারিতে মোটা অঙ্কের টাকা আজকের দিনে আপনি লাভ করতেই পারেন সিংহ রাশি সিংহ রাশি আজকের দিনে আপনার ভাই বা ভাতৃস্থানীয় কারোর দ্বারা আপনি বিশেষ উপকৃত হতে পারেন তবে যেদিক দিয়ে চাপ আছে তা হচ্ছে কিছুটা দুর্ঘটনা কিছুটা শত্রুতা কিছুটা অস্থিরতা এবং আপনার পিতা বা পিতৃস্থানীয় স্থানীয় কারোর সঙ্গে মতের অমিল ঘটতে পারে তবে পিতার আশীর্বাদ থেকে আপনি মোটেও বঞ্চিত হবেন না সিংহ রাশি আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে সন্তানের ভালো রেজাল্ট আপনাকে যথেষ্ট আনন্দে রাখবে আজকের দিনে আপনার জীবনে নতুন প্রেম আসবে এবং বিয়ের আলোচনাতে আপনি যেতেই পারেন সিংহ রাশি জাতক জাতিকা স্বামী স্ত্রীর সম্পর্ক মোটেও ভালো থাকবে না এরপরে কন্যা রাশি আজকের দিনটি যথেষ্ট শুভ কর্মজীবনের সাফল্য আর্থিক দিক দিয়ে সূর্যোদয় সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর পাবেন আজকের দিনে মা বা মাতৃস্থানীয় কারোর জন্যে আপনার যথেষ্ট অস্থিরতা থাকবে আজকের দিনে ভাই বা ভাতৃস্থানীয় কেউ আপনার সঙ্গে অবশ্যই কিছুটা খারাপ সম্পর্ক থাকবে কারোর ভাতৃস্থানীয় কারোর অস্থিরতা কারোর চাকরি চলে যাওয়ার খবরে আপনার মনে যথেষ্ট দুঃখ আসতেই পারে কন্যা রাশি তবে কন্যা রাশি যে দিক দিয়ে শুভ সমাচার আছে তা হচ্ছে আপনার সন্তান সন্তানের মেধার বিকাশ সন্তানের বিদ্যার উন্নতি সন্তানের চাকরি লাভ আপনার নিজের বিদ্যা এবং চাকরি লাভের খবরে সকলে মিলে একটা সর মুহূর্ত থাকবে আজকের দিনে কন্যা রাশি আপনার মা মাতৃস্থানীয় কারোর দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন তবে আপনার পিতা শারীরিক অসুস্থতা আপনাকে চিন্তায় রাখবে কন্যা রাশি আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে এবং বিয়ের আলোচনাতে আপনি যেতেই পারেন কন্যা রাশির জাতক জাতিকা এরপরে তুলা রাশি আজকের দিনে শরীর ভালো যাবে না শরীরে নানা অংশে বিপদ থাকবে শারীরিক দিক দিয়ে কর্মক্ষেত্রে ক্ষতি হবে এছাড়া তুলা রাশি আজকের দিনে আপনার এক বা একাধিক শত্রু ভয়ঙ্কর ক্ষতি করার চেষ্টা করছে সেদিক দিয়ে সাবধান কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতে পারে সেদিক দিয়েও সাবধান আপনার পারিবারিক জীবনে অস্থিরতা যোগ আছে সেদিক দিয়েও তুলারাশি সাবধান তুলা রাশি আপনার বন্ধুরা আপনার সঙ্গে ক্ষতি করার চেষ্টা করছে সেদিক যে সাবধান আপনার সন্তান আপনার মুখ উজ্জ্বল করবে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে সন্তান আপনার পাশে থাকবে তুলা রাশি তবে তুলা রাশি কোথাও পড়ে গিয়ে আঘাত দুর্ঘটনা এমনকি অঙ্গহানি এমনকি অপারেশন পর্যন্ত হতে পারে সেদিক যে রাশি সাবধান আজকের দিনে এক বা একাধিক শত্রু ভয়ঙ্কর ক্ষতি করার চেষ্টা করছে তুলা তুলারাশি সাবধান আজকের দিনে আপনার জীবনে কোনো প্রেম আসবে না তাই ভুলো বিয়ের আলোচনাতে আপনি যেতে যাবেন না তুলারাশির জাতক জাতিকা এরপরে বৃশ্চিক রাশি আজকের দিন যে যথেষ্ট শুভ কর্মজীবনে সাফল্যই সাফল্য আর্থিক দিক দিয়ে সৌভাগ্যের উদয় সন্তানজনিত শ্রীবৃদ্ধির সমাচার পাবেন আজকের দিনে আপনার ভাই বা ভাতৃস্থানে কারোর জন্যে আপনাকে কিছুটা চাপে থাকতে হতেই পারে তবে যে দিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার পারিবারিক জীবনে অস্থিরতা অবশ্যই থাকবে তবে বৃশ্চিক রাশি আজকের দিনে মোটা অঙ্কের লটারি যোগ আছে এছাড়া আজকের দিনে আপনার মায়ের সঙ্গে ব্যবহার ভালো হবে মায়ের শারীরিক সুস্থতা আপনার মনে যথেষ্ট আনন্দ লাগাবে বৃশ্চিক রাশি আজকের দিনে আপনার সন্তুরা আপনার সঙ্গে সেভাবে ক্ষতি করতে পারবে না আজকের দিনে আপনার সন্তান মুগুজল করবে বিদ্যা ক্ষেত্রে যথেষ্ট উন্নতি যোগ আছে আজকের দিনে আজকের দিনে আপনার জীবনে নতুন প্রেম আসবে এবং বিয়ে আলোচনাতে আপনি যেতেই পারেন বৃষ্টিক রাশির জাতক জাতিকা এরপরে ধনু রাশি আজকের দিনটি যথেষ্ট শুভ কর্মজীবনে বিরাট সাফল্য আর্থিক দিক দিয়ে সূর্যোদয় সন্তানজনিত্রীবৃদ্ধির খবর আছে আজকের দিনে মা বা মাতৃস্থানীয় কারোর জন্যে আপনার মনে যথেষ্ট চাপ আসবে তবে যেদিক দিয়ে শুভ সমাচার তা হচ্ছে আপনার পারিবারিক জীবনে অস্থিরতা অনেকখানি কমবে বৃষ্টিক রাশি তবে অতিরিক্ত ব্যয়যোগ কমানো দরকার বৃশ্চিক রাশি আজকের দিনে আপনার জীবনে পেয়ে বাঁচবে এবং বিয়ের আলোচনা যেতেই পারেন বৃষ্টিক রাশির জাতক জাতিকা এরপরে ধনু রাশি আজকের দিনটি যথেষ্ট শুভ কর্মজীবনে বিরাট সাফল্য মোটা অঙ্কের লটের যোগ অবশ্যই আছে আপনার ভাই বা ভাতৃস্থানীয় কেউ আপনার সঙ্গে খারাপ ব্যবহার করতে পারে তার জন্য আপনার মনে দুঃখ আসতেই পারে এছাড়া আজকের দিনে আপনার মা বা মাতৃস্থানীয় কারোর দ্বারা আপনি উপকৃত হবেন এক বা একাধিক সূত্র থেকে আয়যোগ কর্মজীবনে সফলতা আর্থিক দিক দিয়ে সৌভাগ্য কারো আছে আজকের দিনে কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতে পারে সেদিক দিয়ে সাবধান এছাড়া এক বা একাধিক সূত্র থেকে আয়োজক কর্মজীবনে সফলতা আর্থিক দিক দিয়ে সমৃদ্ধির খবর আপনি নিশ্চিত পেয়েই যাবেন ধনুরাশি আজকের দিনে আপনার জীবনে নতুন প্রেম আসবে এবং বিয়ের আলোচনাতে আপনি যেতেই পারেন ধনুরাশি জাতক জাতিকা এরপরে মকর রাশি আজকের দিনটি শরীর ভালো যাবে না শরীরে নানা সমস্যা বৃদ্ধি পাবে এছাড়া এক বা একাধিক সূত্র থেকে আয়োজক কর্মজীবনের সাফল্য আর্থিক দিক দিয়ে সৌভাগ্য লাভ অবশ্যই আছে তবে যে দিক দিয়ে চাপ আছে তা হচ্ছে বন্ধু আমার বন্ধুরা আপনার সঙ্গে ভালো আচরণ করবে যা অবশ্যই আনন্দের বিষয় ধনুরাশি আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে এবং বিয়ের আলোচনাতে আপনি যেতেই পারেন ধনু রাশির জাতক জাতিকা এরপরে মকর রাশি শরীর ভালো যাবে না শরীরে নানা সমস্যা বৃদ্ধি পাবে তবে কর্মজীবনে সাফল্য আসবে একাধিক সূত্রের কায় বৃদ্ধি কর্মজীবনে অস্থিরতা অনেকটাই কমবে মকর রাশি আপনার স্বামী স্ত্রীর সম্পর্ক যথেষ্ট ভালো হবে একে অপরের ভুল বুঝতেই পারবেন মকর রাশি আপনার মা বা মাতৃস্থানীয় কেউ কারো তারা আপনার সঙ্গে শুভ সমাচার আসতেই পারে তবে মায়ের শারীরিক অসুস্থতা থেকে মুক্তি আপনার মনে যথেষ্ট আনন্দের উৎসাহ যোগাবে আপনি যদি ধনুরা মকর রাশি জাতক জাতিকা হন আজকের দিনে মকর রাশি শত্রুরা ভয়ঙ্কর ক্ষতি করার চেষ্টা করছে সেদিক দিয়ে সাবধান আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে না তাই ভুলো বিয়ের চলতে যেতে যাবেন না মকর রাশির জাতক জাতিকা এরপরে কুম্ভ রাশি আজকের দিনটি যথেষ্ট শুভ কর্মজীবনের সাফল্য আর্থিক দিক দিয়ে সৌভাগ্য লাভ সন্তানজনিত শিবির সেবৃদ্ধির খবর পাবেন আজকের দিনে ভাই বা ভাতৃস্থানে কারোর দ্বারা আপনি যথেষ্ট আনন্দিত থাকতে পারেন তবে যে দিক যে চাপ আছে তা হচ্ছে কুম্ভ রাশি আপনার পারিবারিক জীবনে বিশাল অস্থিরতা আছে আপনার শরীর ভালো যাবে না আর্থিক দিক দিয়ে আপনাকে যথেষ্ট কষ্টে থাকতে হতেই পারে আপনি যদি কুম্ভ রাশি হন এছাড়া কুম্ভ রাশি আজকের দিনে আপনার ভাই বা ভ্রাতৃস্থানীয় কেউ আপনার সঙ্গে ষড়যন্ত্র করতে পারে ভাই বা ভ্রাতৃস্থানীয় কারোর দ্বারা আপনার যথেষ্ট চাপ আসতে পারে সেদিক দিয়ে কুম্ভ রাশি চাপনার আজকের দিনে আপনার পারিবারিক জীবনে কিছুটা অস্থিরতা আছে সেদিক দিয়ে কুম্ভ সাবধান আজকের দিনে আপনার জীবনে নতুন প্রেম আসবে না তাই ভুলো বিয়ের আলোচনাতে আপনি যেতেই পারেন অবশ্যই নতুনকে রাস্তায় বিয়ের আছে আপনি যেতে যাবেন না খুব মোরা শ্রী জাতক জাতিকা এরপরে মিন রাশি আজকের দিনটি যথেষ্ট শুভ কর্মজীবনে সাফল্যই সাফল্য আর্থিক দিক দিয়ে সৌভাগ্যের উদয় সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর পাবেন আজকের দিনে আপনার মা বা মাতৃস্থানীয় কারোর জন্যে আপনাকে যথেষ্ট আনন্দ ভোগ করতেই হবে তবে যেদিক দিয়ে চাপ আছে তা হচ্ছে বন্ধু আপনার বন্ধুরা দিকে সাহায্যেরা বাড়ি দেবে বন্ধুদের সাহায্যে আপনি নিশ্চিত যথেষ্ট উপকৃত হবেন কুম্ভ রাশি আজকে মীন রাশি আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে এবং বিয়ের আলোচনাতে আপনি যেতেই পারেন মীন রাশির জাতক জাতিকা এ আজকের দিনে আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে সন্তানের পরীক্ষার ভালো রেজাল্ট আপনাকে যথেষ্ট আনন্দে রাখবে মীন রাশি সুতরাং আজকের এই ভিডিও আমি বারোটি রাশি তেসরা জুন উনিশে জ্যৈষ্ঠ শনিবারের রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমার্ট অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন এরকম ভিডিও শেষ করে নমস্কার